নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুদীপ্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকে নিউজিল্যান্ডস হেডলাইন। দামিন্যা কবি কঙ্কন প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে। মহাসমারোহে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। ত্রাণ সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে। শেহারাবাজার সৌহার্দ্য ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল শুক্রবার। পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার রাধারানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হল সুপার ডিভিশন ফুটবল লীগ। আসছে বিস্তারিত খবরে। দামিন্যা কবি কঙ্কন প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে। স্কুল চত্বরের একটি পানীয় জলের টিউবওয়েল থেকে আয়রন মিশ্রিত জল বেরোচ্ছে। বিষয়টি স্থানীয় বিডিওকে জানানো হলে তিনি খতিয়ে দেখার আশ্বাস দেন। দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে দামিন্যা কবি কঙ্কন প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, স্কুল চত্বরে একটি মাত্র পানীয় জলের টিউবওয়েল রয়েছে, সেই টিউবওয়েল থেকেও আয়রন মিশ্রিত জল বেরোচ্ছে, জল থেকে দুর্গন্ধও বেরোচ্ছে। বারবার এ বিষয়ে বিভিন্ন মহলে জানানো হলেও দু বছর ধরে কোনো লাভ হয়নি বলে তাদের দাবি। ফলে ছাত্রছাত্রীরা ওই টিউবওয়েল থেকেই পানীয় জল পান করতে বাধ্য হচ্ছেন। শুক্রবার স্থানীয় বিডিও ওই বিদ্যালয়ে গেলে তাকে সমগ্র বিষয়টি জানানো হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। কতদিনকার সমস্যা এটা? এখানকার যে ভিডিও স্যার তাকে জানিয়েছিলেন আগে? এই জলটা দিয়ে কি কি কাজ হয়? এই জলটাতে রান্না হয়, বাচ্চাদের খাবার জন্য কিন্তু খেতে চায় না বাচ্চারা। কারণ কি? ওই যে গন্ধ ছাড়ে প্রচন্ড, তারপর নিজেও স্কুলে ছেলে জন্য বসে থাকতে আর খেতে পারি না, অনেক দূর থেকে জল আনতে হয়। আজকে যে বিডু সাহেব এসেছেন, বিডু সাহেবকে জানালেন কথাটা? হ্যাঁ জানিয়েছেন তো ম্যাডাম। উনি কি বললেন? উনি বললেন দেখছি। কতদিন থেকে এটা এমনি অবস্থায় আছে? এটা আমি দু বছর স্কুলে আছি, দু বছরই দেখছি এরকম সেম অবস্থায়। জলের কালার কি হয়? লাল হয়ে যায়। আর এতে খাবার করলে তো রংটা নষ্ট হয়ে যায়। খেতে চায় বাচ্চাগুলো? দামিন্যা থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বর্তমানে এই রাজ্যেও মহাসমারোহে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ, আর তাই শুক্রবার শেহারা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে গণেশ পুজোর আয়োজন করা হয়। পুজোকে কেন্দ্র করে বহু ভক্তের সমাগম ঘটে। মহারাষ্ট্রের পাশাপাশি এখন এ রাজ্যেও মহাসমারোহে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। শুক্রবার গণেশ চতুর্থী, আর এই দিন শেহারা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে গণেশ পূজার আয়োজন করা হয়। এলাকার ব্যবসায়ীদের উদ্যোগে এ বছরই প্রথম গণেশ পুজোর আয়োজন করা হয়। চার দিন ধরে নিয়মনীতি মেনেই পুজো অনুষ্ঠিত হবে বলে জানান শেহারা পঞ্চায়েতের উপপ্রধান সনত কুমার দে। পুজোকে কেন্দ্র করে বহু ভক্ত সমাগম ঘটে। পুজো উপলক্ষে এবছর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা না হলেও একদিন অন্নকূটের আয়োজন করা হবে বলে জানানো হয়।
আমাদের শেয়ারবাজারে আমাদের এলাকার যে বড় বড় খুচরো ব্যবসায়ীরা রয়েছে, এটা গণেশ পুজোর যে গুরুত্ব সেটা কখনোই এরা মাথায় আনতে পারেনি। আমরা এবছর শেয়ারবাজারের কতিপয় ব্যবসায়ীর সমন্বয়ে একটা কমিটি করে আমরা চিন্তা করলাম গণেশ পুজো এবছর করবো। কেননা এই শারদীয় পুজোর আগে গণেশ পুজো হচ্ছে কি সবচেয়ে বড় পুজো, এবং গণেশ পুজো পুজো দিয়েই শারদীয় পুজোর উৎসব শুরু হয়। তো গণেশ পুজো আমরা দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে করতে পারি না, এবছর প্রথম আমরা শেয়ারবাজারে গণেশ পুজো আরম্ভ করেছি এবং এলাকার ভালো সাড়া পেয়েছি। আমরা চেষ্টা করছি যে এই পুজোটা চার পাঁচ দিন ধরে করতে, গণেশ পুজোর নির্দিষ্ট কোনো সময়সূচি যদি আমরা পুজিতে পাইনি, কিন্তু আমরা চার দিন পুজো করব আর পঞ্চমীর দিনে আমরা ঠাকুর বিসর্জন করবো, এবং এর মধ্যে আমরা একদিন নরনারায়ণ সেবা করবো, হাজার দুয়েক লক্ষ খাওয়ার একটা ব্যবস্থা করছি। পুজোকে কেন্দ্র করে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা, হ্যাঁ এই বছরই আমরা অত বৃহৎ কোনো ইয়েতে দিচ্ছি না, কারণ আমরা একটা বারোটিখানে মন্দির করার চিন্তা ভাবনা চলছে। সেই মন্দিরটা কমপ্লিট করে একটা মানে বিপুল পরিমাণ টাকা অর্থ ব্যয় হবে, তাই এই বছরই ওই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত হতে পারছি না। অবশ্যই সামনের বছর এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা নয়ন সেবা নয়ন সেবা আমরা করবো, দু হাজার লক্ষ। শেয়ারবাজারে কোনো অনুষ্ঠান মানেই একটা হচ্ছে আপনার দর্শনার্থী বলুন বা নাতি ভিড় হয়, হ্যাঁ এইটার ক্ষেত্রে সেটা হবে না। কারণটা বলি, কারণ মানুষের মনে সেই এটা আমরা এখনো ঢোকাতে পারিনি যেখানে গণেশ পুজো হয়, প্রচারটা সেই প্রচারটা কিন্তু আমাদের মধ্যে এখনো হয়। আমরা এখানে লাইকাবাজার একটা হচ্ছে আমরা শেয়ারবাজারই শুরু করেছি, আগামী দিনে যখন দেখবেন যে গণেশ পুজো নিয়ে একটা হিরিক পড়েছে বা গণেশ পুজোর গুরুত্ব সবাই বুঝতে পেরেছে, তখন দেখবেন এটার মধ্যে উন্মোদন যেটা সেটা থাকবে। এবছরই কিন্তু দক্ষিণ দামোদরে প্রথম এই গণেশ পুজো বেশ কিছু জায়গায় হচ্ছে, তাহলে সাধারণ মানুষের জন্য বা দর্শনার্থীদের জন্য কি বার্তা দেবেন? না আমরা চাইবো যে এই কঠিন সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকারের কঠোর কঠোর নীতির বিরুদ্ধে সেগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে না পারার জন্য আমরা যে মানুষ ভুগছে, কেন্দ্রীয় সরকার যে কঠোর অর্থনীতি সেই অর্থনীতির জন্য মানুষ যে ভুগছে তাকে অতিক্রমিত করে যে মানুষ এতে যোগ দেবে এটাই সবচেয়ে বড় কথা। মানুষের যে অভাব অনটনের মধ্য দিয়ে আজকে স্বতঃস্ফূর্তভাবে এইটাকে সহযোগিতা করবে আগামী চার দিন ধরে বা আমাদের সঙ্গে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করবে এটাই সবচেয়ে বড় কথা। টাকার বলতে ধরুন জিএসটি চালুতে সাধারণ মানুষের ব্যবসায়ীদের যে ক্ষতি চরম ক্ষতি, সেই ক্ষতিকে উপেক্ষা করেই বলছি আমি যে তারা ব্যবসায়ীরা এসে আমাদের সঙ্গে যুক্ত হবে, এলাকার মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবে এটা অবশ্যই আমরা আশা করবো, এবং আগামী দিন পুজো সবার ভালো কাটবে, আগামী শারদীয় উৎসব ভালো কাটবে এটাও আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে। শিহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। বিভিন্ন জায়গার পাশাপাশি ছ নম্বর ওয়ার্ডের লোকোতেও গণেশ পুজোর আয়োজন করা হল। বৃহস্পতিবার উদ্বোধন করেন তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত। পুজোকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে। বিভিন্ন জায়গার পাশাপাশি শুক্রবার শহর বর্ধমানেও মহাসমারোহে অনুষ্ঠিত হল গণেশ পুজো। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের লোকোতে গণেশ পুজোর আয়োজন করা হয়। উদ্বোধন করেন তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিনি উদ্বোধন করেন। আপনারা দেখতে পাচ্ছেন রত্নদ্বীপের প্রতিটি। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। পুজো ঘিরে উদ্যোক্তাদের মধ্যে কর্মব্যস্ততা ছিল নজর কাড়া। এলাকার 8 থেকে 80 সকলই জমায়েত হন এই পুজোকে কেন্দ্র করে। গণেশ পূজার যে আয়োজন গণপতি ভাই লোক করেছেন, আজ তার শুভ উদ্বোধন হচ্ছে। আমার নিজের খুব লজ্জা লাগছে যে তারা আমাকে ডেকে এত সম্মান দেবে, এটা আমার চিন্তার মধ্যে ছিল না। গত বছরও তারা আমাকে ডেকেছিলেন, কিন্তু আমি একটি পারিবারিক অনুষ্ঠানে ব্যস্ত থাকার জন্য এই জায়গায় পৌঁছতে পারিনি। আজকে এই যে সুন্দর সন্ধ্যা, যে সন্ধ্যায় আপনারা রেলের যারা অধিবাসী ছাড়াও
বিভিন্ন জায়গার মানুষ এই পুজোতে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে গণেশ চতুর্দশীর আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ত্রাণ সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে চলে এই দিনের এই কর্মসূচি। সমাজের সকল স্তরের মানুষজন নিজেদের সাধ্যমতো ত্রাণ দান করেন। কালিয়াগঞ্জ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে ত্রাণ সংগ্রহ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার। এদিনের কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ইটাহার বন্যাভাসীদের জন্য। কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় চলে ত্রাণ সংগ্রহের কাজ। সমাজের সকল স্তরের মানুষ এই কর্মসূচিতে নিজেদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদিনের এই কর্মসূচিতে অংশ নেন গোবিন্দ বর্মন, সুজয় সরকার, উত্তম গুহ, অসিত রঞ্জন দাস, প্রভাত বর্মন সহ অন্যান্যরা। আজকে আমরা ইটাহারে যে সমস্ত বন্যার অবহেলিত লোকেরা যারা পড়ে আছে রাস্তায়, যারা ত্রাণের জন্য অবহেলায় পড়ে আছে, তাদের জন্য আমরা আজকে মানে ওই রাস্তায় রাস্তায় ঘুরে পুরনো কাপড়, মোমবাতি, মর্টিন, চাল, যেই ত্রাণ দিচ্ছে সেটাই আমরা সংগ্রহ করছি এবং এটাকে আমরা গোটা সম্পূর্ণ কালিয়াগঞ্জে এবং গ্রামীয় এলাকাও আমরা কালেকশন করে ইটাহারে কালিয়াগঞ্জ থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। শেহারাবাজার সৌহার্দ্র ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো শুক্রবার। আনুমানিক 6 লক্ষ টাকা ব্যয়ে পুজো সুসম্পন্ন হবে। রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় এই দিনের এই কর্মযজ্ঞ। শেহারাবাজার সৌহার্দ্য ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল শুক্রবার। রীতিনীতি মেনে এদিন খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। 19তম বর্ষে পদার্পণ করবে ক্লাবের এই বছরের পুজো। সমগ্র পুজো সুসম্পন্ন হতে আনুমানিক 3 লক্ষ টাকা খরচ হবে বলে ধারণা উদ্যোক্তাদের। পুজোর মাধ্যমে একতার বার্তা দিতে চান আয়োজকরা। মন্ত্র উচ্চারণের মাধ্যমে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান উপলক্ষে পুজো কমিটির সদস্যদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। এটা আমাদের শেয়ারবাজারের সৌহার্দ্য। সৌহার্দ্যে আজকে খুঁটি পুজো হলো। আমরা পদার্পণ করলাম 19তম বছরে। এবছর আপনাদের থিম কি আছে? এবছরে আমাদের থিম আছে গামরা বাংলার যে সংস্কৃতি সেটা আমরা তুলে ধরবো আমাদের পুজোর মাধ্যমে। বাজেট কি আছে? বাজেট আছে আমাদের আনুমানিক বাজেট, এখনো বাজেট মানে আমাদের একটা এস্টিমেটেড বাজেট বলতে পারি 3 লাখ টাকা। ওর মধ্যে আমরা পুজোটা করার চেষ্টা করছি। এবছর পুজোকে কি কি চিন্তা ভাবনা আছে পুজোকে ঘিরে? পুজোটা আমরা গ্রাম বাংলার পুজো, শেয়ারাবাজারের দীর্ঘ 18 বছর আমরা পুজোটা করে আসছি এবং প্রত্যেকটি গ্রাম মানে শুধুমাত্র শেয়ারাবাজার নয়, শেয়ারাবাজারকে কেন্দ্র করে আরও যা সাইডে যা গ্রাম আছে সব গ্রাম এই পুজোতে ইনভলভ থাকে। সবাই আমরা একসাথে আনন্দ করতে পারি এই পুজোটাকে ঘিরে। পুজোটা ঘিরে আমরা একটা বার্তা দিতে যাইব, একতার বার্তা। কেননা পুজোটা যে বিসর্জন হচ্ছে আমাদের দ্বাদশীর দিন, তার মাঝে একাদশীর দিন আমাদের মহরম পড়েছে। মহরমের দিন আমরা বিসর্জন করব না। সম্প্রীতি আমাদের পাশেই আমাদের মুসলিম গ্রাম, তার সঙ্গে হিন্দু গ্রাম, সবাই মিলে একসাথে পুজোটা করি। আমরা মহরম যেভাবে আমরা ইনভলভ থাকি, ওরাও ঠিক সেইভাবে আমাদের দুর্গা পুজো ইনভলভ থাকে 4 দিন। প্রতি বছর তো আমরা অনেক আগে খুঁটি পুজো করি, এবছর পিছিয়ে গেল কেন? পিছিয়ে গেল এই কারণে, দেখুন যে বিজ্ঞাপনের যে আমাদের কালেকশনটা থাকে সেই কালেকশনটা কিছুটা হ্যাম্পার হয়েছে জিএসটির কারণে, এবং তাছাড়া তো বন্যা দুর্যোগ সম্পর্কে আপনারা জানেন, সেই সব তখন একটু ব্যাপার আর্থিক একটা প্রবলেম থাকছিল, সেই কারণে একটু লেট হয়েছে। নোট বাতিলের পর এই প্রথম দুর্গাপুজো, অবশ্যই অবশ্যই প্রভাব পড়বে। যে বাজেটটা আমাদের
এর আগের বছর যখন যখন পুজোটা শেষ করেছিলাম আমাদের টার্গেট করেছিলাম যে একটা 5 লাখ টাকা একটা পুজো করবো, একটু বড় করবো পুজোটাকে, কিন্তু বাধ্য হয়েছে এই জিএসটি প্লাস আমাদের নোটবাতি, এই দুটোর ইফেক্ট প্রচণ্ড পড়েছে। এই কারণ হচ্ছে মেন কালেকশনটা হয় শুধুমাত্র আমাদের তো কালেকশন হচ্ছে জাস্ট পকেট কালেকশন, আর যেটা ম্যাক্সিমাম কালেকশনটা অ্যাড কালেকশন, অ্যাড কালেকশনটা মেইনলি প্রবলেম হয়েছে এই নোটবাতিল আর আপনার এই জিএসটি। কারণ এটা ক্লাবের পুজো হলেও এটা কি কোনো পাড়ার পুজো বা কোনো গ্রামের পুজো এরকম কিছু? এই দুটো পাড়া মিলে পুজোটা শুরু হয়েছে শুধুমাত্র পাড়ার, এখন কেন্দ্র এখন শুধুমাত্র দুটো পাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই আমাদের পুজো, পুরো শেয়ারাবাজারকে নিয়েই আমাদের পুজোটা চলছে। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার রাধারানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হল সুপার ডিভিশন ফুটবল লীগ। অন্যদিকে বর্ধমান ক্রীড়া সংস্থার উদ্যোগে স্পন্দন মাঠেও অনুষ্ঠিত হয় তৃতীয় ডিভিশন ফুটবল লীগ। পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার রাধারানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হল সুপার ডিভিশন ফুটবল লীগ। এদিন মুখোমুখি হয় শিবাজি সংঘ ও তরুণ স্পোর্টিং ক্লাব। 2-1 গোলে জয়লাভ করে শিবাজি সংঘ। অন্যদিকে বর্ধমান ক্রীড়া সংস্থার উদ্যোগে স্পন্দন মাঠে অনুষ্ঠিত হল তৃতীয় ডিভিশন ফুটবল লীগ। এদিন মুখোমুখি হয় বিনোদী মাধব কোচিং সেন্টার ও জয়যাত্রী সংঘ। জয়যাত্রী সংঘ 2-0 গোলে জয়লাভ করে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর, দেখে নেব আজকের অন্যান্য খবর। বন্যা দুর্গত পড়ুয়াদের পাশে এসে দাঁড়ালো বর্ধমান প্রেস ক্লাবের সদস্যরা। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে খুদে পড়ুয়াদের হাতে পড়াশোনার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। বন্যার কারণে পড়ুয়াদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এইরূপ উদ্যোগ নেন উদ্যোক্তারা। পড়াশোনার সামগ্রী হাতে পাওয়ায় খুশি বিভিন্ন পড়ুয়ারা। উদ্যোক্তাদের এইরূপ কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। কর্মসূচি ফলপ্রসূ করার লক্ষ্যে উদ্যোক্তাদের মধ্যে কর্মব্যস্ততা ফুটে ওঠে। আজকে বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে এই এলাকার বন্যা দুর্গত যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে খাতা, পেন, পেন্সিল বক্স বা সামান্য একটু মানে খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবং প্রেস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই বন্যা দুর্গত পড়ুয়াদের পাশে আছে। এবং এটা হয়তো পয়সার দিক থেকে অনেক বড় কিছু নয়, কিন্তু প্রেস ক্লাবের যে যেটা মানবিক মুখ যে আমরা যেটা দেখি সংবাদপত্রের কাছ থেকে সংবাদ করা নয়, প্রেস ক্লাবের তারা যে বন্যা দুর্গত ছাত্রদের পাশে আছে তার জন্য রায়নাথুর ব্লকের পক্ষ থেকে প্রেস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ। কতগুলো স্টুডেন্ট আছে এখানে? এই স্কুলটা 51 জন স্টুডেন্ট আছে। এখনো কতগুলো স্কুল বেঁচেছেন আপনারা? এই গোতান গ্রাম পঞ্চায়েতে আমরা 3টে স্কুল বেঁচেছি। আমাদের দামিন্না কবিগঙ্কন ফ্রি স্কুল, কৈলালের ফ্রি স্কুল এবং নিজামপুর ফ্রি স্কুল। 3টে স্কুল কি দেওয়া হবে? 3টে স্কুলকে আগে দেওয়া হবে। আজকে যে বর্ধমান প্রেস ক্লাবের উদ্যোগে যে গোতান জেপি দামুন্না গ্রামে কবিকঙ্কন প্রাইমারি বিদ্যালয়ে যে বাচ্চা বাচ্চা ছেলেদের বা বন্যা দুর্গত এলাকার ছেলেদের খাতা, পেন, বোর্ড এদের যে দেওয়া হলো এর জন্য বর্ধমান প্রেস ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ এই জন্যই জানাই যে যারা সব থেকে পিছিয়ে আছে বা যারা দুর্গত, যারা অসহায়, সেই মানুষদের পাশে এসে দাঁড়ানোই হচ্ছে কাম্য। তো এই কাম্য দেখিয়েছেন বর্ধমান প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবের উদ্যোগে আজকে আমরা এখানে বিডিও সাহেব, প্রেস ক্লাবের মেম্বার এবং ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত থেকে তাদের লেখার লেখনির সাই সরঞ্জাম দেওয়া হলো। আজকে বর্ধমান প্রেস ক্লাব এবং স্থানীয় ইউনিয়ন সমষ্টি উন্নয়নের আধিকারিক আছেন রিপুমান বাবু, তাদের আমরা একটা সামান্য সম্বোধন একটু জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের সঙ্গে থাকার জন্য। গোতান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। স্কুল ছাত্রীদের স্কলারশিপ প্রদানের জন্য ফর্ম দেওয়া হচ্ছে। ফর্ম ফিল আপের পর সেই ফর্মে বিডিও স্বাক্ষর লাগবে, তাই ছাত্রছাত্রীরা ওই ফর্মে বিডিও স্বাক্ষর করানোর লক্ষ্যে রায়না 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে ভিড় জমায়। বিডিও স্বাক্ষর সম্বলিত ফর্ম জমা দিলেই স্কলারশিপের জন্য পরীক্ষায় বসার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা। আরে
কোথায় এসছো, কতগুলো স্কুল থেকে এখানে স্টুডেন্ট এসছে? তো কদিন ধরে দিচ্ছে এখানে? তোমরা কতজন মিলে এসছো? আমরা দুজন এসেছি, আরো সব বাকিরা এসেছে। এর আগে কি পেয়েছো না এটাই প্রথম? এটাই প্রথম না, এর আগেও নিয়েছো? এর আগেও। তোমার নাম? কোন স্কুলের স্টুডেন্ট? কোন ক্লাস? তোমার নাম? কোন স্কুল থেকে এসছো, কোথায় এসছো এখানে? কি কারণে এসছো? এটা কি প্রথম বছর পরীক্ষা তোমার? এর আগে কি মানে পরীক্ষা দিয়েছো কিংবা কোনো কিছু? কতজন মিলে এসছো তোমরা? তো এখান থেকে কি ফর্ম দেওয়া হচ্ছে? হ্যাঁ, সেই পরীক্ষা প্রথম দেবে বলি। তুমিও কি একই স্কুল থেকে এসছো? কিসের জন্য আসা হয়েছে এখানে? কোন কোন স্কুল থেকে এসছো তোমরা? কতগুলো স্টুডেন্ট আছে তাও এখানে? আর অন্যান্য স্কুল থেকে সবাই আসছে তো? কোনো কিছু অসুবিধা হয়েছে? রায়না থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ পাট্টা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দামিন্যা কবি কঙ্কন প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে। মহাসমারোহে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। ত্রাণ সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে। শেহারাবাজার সৌহার্দ্য ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল শুক্রবার। পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার রাধারানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হল সুপার ডিভিশন ফুটবল লীগ। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।